হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আজকে ছিল পৌষ সংক্রান্তি, আমি ছিলাম বাপের বাড়িতে, আর আমার মা খুব সুন্দর করে তুলসী মঞ্চটা সাজিয়েছে, উঠোনে ন্যাতা দিয়েছে, মানে যাকে বলে গোবর ছড়া দেওয়া। তো আমি ভাবলাম আজকে পৌষ সংক্রান্তি, চলো পঞ্চানন তলায় গিয়ে পুজো দিয়ে আসি। তারপর রেডি টেডি হয়ে এই গাছ থেকে বেশ কয়েকটা ফুল টুল তুলে নিয়ে আমরা রওনা দিলাম পঞ্চানন তলার উদ্দেশ্যে। আজকে এখানে দেখতে পাচ্ছ অনেক লোকের সমাগম হয়েছে, এরা আজকের দিনটা খুব ধুমধাম করে পালন করে। আর পুটুস তো এখানে এসে প্রায় পাগলই হয়ে গেছে, ও এত লোকজন দেখে জাস্ট লাফালাফি শুরু করে দিয়েছে। তো মন্দিরের ভিতরে পুজো হচ্ছিল, আমরা একটু বাইরে অপেক্ষা করতে লাগলাম, ততক্ষণে মানু আর পুটুস মজা করছিল। পুটুস খুব 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 খুশি। তো আস্তে আস্তে পুজো প্রায় শেষের পথে, পুজো শেষ হয়ে এসছে, এবার আমরা ভেতরে যেতে পারবো, মাথায় জল ঢালতে পারবো বাবার ফাইনালি। তো যাই হোক, চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। ফাইনালি এবার আমাদের পালা বাবার মাথায় জল ঢালার। আমি আর পুটুস মিলে প্রথমে বাবার মাথায় জল ঢাললাম, মানু তখন ক্যামেরা করে দিচ্ছিল, তারপর মানু জল ঢেলেছিল। যাই হোক, আমি আর পুটুস এখানে জল ঢালা আমাদের প্রায় শেষ, এবার মানু জল ঢালবে। এবার মানু জল ঢালা হয়ে গেছে, মানু এবার নিজে ক্যামেরা করছে, আর আমি আর পুটুস ঠাকুর নম করছি। এবার এবার আমরা একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে দেখাবো, তারপর আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের পরে অনেক লোকের লাইন আছে। তো যাই হোক, পুটুস এখানে ঠাকুরকে নম করে নিল, আমি এবার ধূপকাঠি মোমবাতি দেখালাম, মনটা ভরে গেল পুজো দিয়ে। পুজো শেষে প্রসাদ নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে।